আজ মহালয়া পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা আর মহালয়া উপলক্ষে ভোর থেকেই ঘাটে ঘাটে ভিড় হাওড়া রামকৃষ্ণপুর ঘাট শিবপুর ঘাট উলুবেড়িয়া ঘাটে তর্পণ উপলক্ষে কড়া নিরাপত্তা ছিল পুলিশে ড্রোন উড়িয়ে চলেছে নজরদারি স্পিডবোট এবং লঞ্চে চড়ে নজর রেখেছে রিভার ট্রাফিক পুলিশ হলদিয়ার হলদি নদীর ঘাটে তর্পণের জন্য সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন বহু মানুষ একই ছবি কোলাঘাটেও কোলাঘাটে রূপনারায়ণপুর ঘাটেও কিন্তু সকাল থেকেই তর্পণ চলছে দুর্গাপুর ব্যারাজে দামোদরের বিসর্জন ঘাটে ভোর থেকে তর্পণ সারলেন অনেকেই দুর্গাপুর ব্যারাজের ছবি দেখছেন দামোদরের সেখানে দামোদর ঘাটে তর্পণ সারলেন অনেকে সকাল থেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘাটে ঘাটে চলছে মানুষ তর্পণ সারছেন রামকৃষ্ণপুর ঘাট শিবপুর ঘাট উলুবেড়িয়া ঘাটে তর্পণ উপলক্ষে বহু মানুষ এসেছিলেন কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল পুলিশের তরফ থেকে ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হয়েছে